নমস্কার বন্ধুরা আমি স্পর্শ আশা করি সকলেই সুস্থ আছেন বর্তমান পরিস্থিতিতে নানারকম দুঃসংবাদ এবং দুশ্চিন্তার মধ্যে আমাদের সকলেরই দিন কাটছে সকলে খুবই সাবধানে থাকুন এবং কোভিড বিধি মেনে চলুন এই অনুরোধ করি এবং অতি শীঘ্র সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার প্রার্থনা করে আজকের ভিডিও আমি শুরু করছি আজ আপনাদের সঙ্গে পরিচয় করাবো আমার ছাদের দশ ইঞ্চি টবে করমচা গাছটির সঙ্গে বাংলায় যাকে আমরা করমচা বলি হিন্দি ভাষায় এই ফলটিকে করণ্ডা বলা হয় এবং বৈজ্ঞানিক নাম ক্যারিসা ক্যালেন্ডাস প্রায় সারা ভারতে এটি কম বেশি ফলানো গেলেও প্রধানত কোঙ্কন এলাকার ওয়েস্টার্ন ঘাট এবং মহারাষ্ট্রে এই ফল সবচেয়ে বেশি হয় এছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় প্রত্যেক দেশেই এই গাছ বেশ ভালোই হয় আয়রন ভিটামিন সি ভিটামিন এ ক্যালসিয়াম এবং ফসফরাস এই এইসব গুণসম্বলিত এই ফলটি বেশ স্বাস্থ্যকর ওষধি হিসেবেও এই গাছের ফল পাতা এবং শিকড় নানা রোগে ব্যবহারের উল্লেখ আছে আয়ুর্বেদে এই গাছটির বয়স দশ বছরের কাছাকাছি খুব ছোট্ট একটি গাছ দশ বা বারো ইঞ্চি উচ্চতার এবং কয়েকটি পাতা ছিল যখন এটিকে আমি নার্সারি থেকে এনেছিলাম সে থেকে এই গাছটি এই দশ ইঞ্চি তবেই আছে এখনও এটিকে কখনো রিপোর্টিং করিনি যে কোনো মাটিতেই এই গাছ খুব ভালো হয় আমি শতকরা পঞ্চাশ ভাগ বাগানের মাটি শতকরা তিরিশ ভাগ গোবর সার শতকরা দশ ভাগ ভার্মিকম্পোস্ট এবং বাকিটা বোনমিল এবং নিমখোল মিশিয়ে মাটি তৈরি করে এই গাছটিকে প্রতিস্থাপন করেছিলাম চিরসবুজ বা এভারগ্রিন অত্যন্ত কষ্টসহিষ্ণু এই গাছের গরমকাল খুব প্রিয় এবং সারাদিন সূর্যের আলো পেলেই এরা খুব খুশি আর কোনো চাহিদা নেই জলের চাহিদাও খুব কম আমার ক্ষেত্রে আমি ড্রিপ ইরিগেশন ব্যবহার করি তাই পরিমিত জল প্রত্যেক দিনই পায় কিন্তু এদের গরমকালে একদিন অন্তর জল দিলেও কোনো অসুবিধে নেই শীতকালে সপ্তাহে একদিন জলই যথেষ্ট অতিরিক্ত জল এই গাছের পক্ষে ক্ষতিকর সেটা মাথায় রাখতে হবে এবং সেই জন্য টবের ড্রেনেজ সিস্টেম যেন খুব ভালো হয় সেটিও খেয়াল রাখবেন এদের খাবারের চাহিদাও অত্যন্ত কম বছরে দু তিনবার এক মুঠো কম্পোস্ট কিছুটা হাড় গুঁড়ো এবং কলার খোসা দিলে আর কিছু প্রয়োজন হয় না যেমন সব গাছে আমি প্রতি পনেরো দিন অন্তর নিম তেল দিয়ে থাকি এই গাছটিতেও আমি নিমতেল দিই প্রত্যেক পনেরো দিন অন্তর এবং এখনও অবধি কোনো পোকামাকড়ের আক্রমণ এই গাছে আমার চোখে পড়েনি একটি সতর্কীকরণ এই গাছটিতে খুব বড় বড় কাঁটা আছে এবং সামান্য অসাবধানতাতেই কিন্তু আঘাত পাবেন তাই সার দেওয়া বা ফল তোলা সব কিছুই কিন্তু একটু সাবধানে করবেন চিরসবুজ এই গাছটি শীতকালে একটু অন্যরকমভাবে নিজেকে প্রকাশ করে সবুজ পাতাগুলোতে একটু লাল আভা ধরে এবং অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে কিন্তু শীতের ঠিক পরেই গাছ আবার উজ্জ্বল সবুজ হয়ে যায় নতুন পাতায় ভরে যায় ডালপালাও বেড়ে ওঠে এবং ফুল আসতে থাকে প্রচুর পরিমাণে খুবই ক্ষণস্থায়ী এবং অত্যন্ত সুন্দর ফুল ফুলগুলি উজ্জ্বল সাদা রঙের এবং গোটাটি গাঢ় গোলাপি রঙের প্রায় বেশিরভাগ ফুলই অল্পদিনের দিনের মধ্যেই ফলে পরিণত হয় তারা প্রথমে হালকা গোলাপি পরে প্রায় লাল এবং শেষ অব্দি মেরুন রঙের হয় স্বাদ প্রথমে খুবই টক এবং পরে টক মিষ্টি হয়ে ওঠে করমচা চাটনি বা আচার খায়নি এমন বাঙালি হয়তো পাওয়া যাবে না এবারে কয়েকটি জরুরি কথা নার্সারি থেকে গাছ আপনারা সংগ্রহ করতে পারেন প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার নেই কিন্তু বীজ থেকে এবং কাটিং থেকেও এই গাছ তৈরি করা যায় বলে শুনেছি কিন্তু জরুরি কথা এই এই যে গাছটিতে আমার বছর সময় লেগেছিল কিন্তু তারপর থেকে প্রতি বছরই ফল হয় এটা কিন্তু মাথায় রাখবেন সুতরাং হয়তো আপনাকে ধৈর্য ধরতে হতে পারে সারা গ্রীষ্মকাল এবং বর্ষার শুরু অবধি গাছে ফল থাকে এবং গাছটির যথেষ্ট বৃদ্ধি হয় তাই বর্ষার পর গাছটিকে প্রুনিং অথবা ছাঁটাই করে দিই প্রত্যেক বছর যাতে প্রায় একই রকম উচ্চতা এবং চওড়াতে আমি গাছটিতে রাখতে পারি ছাদ বাগানে টবে যে কোনো ফল গাছেই এই পদ্ধতি আমি নিয়ে থাকি আপনারা এর থেকে আরও বড়ো টবে যদি গাছটিকে লাগান তাহলে গাছটি আরও বড় হবে এবং ফলও অনেকটা বেশি পাবেন কিন্তু আমি এই গাছটিকে গত দশ বছর এই দশ ইঞ্চি টবেই রেখেছি এবং এই দশ ইঞ্চি টবেই রাখব এই ভিডিওতে করমচা গাছের মাটি তৈরি থেকে জলের প্রয়োজনীয়তা সার কীটনাশক প্রুনিং প্রায় সবই আলোচনা করলাম যতটা সংক্ষেপে সম্ভব কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আরও রকম ভিডিও পাওয়ার জন্য সময় ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ